6 এপ্রিল 2022, হয়তো এই দিনটাই শেষ দিন হতে চলেছে জেলের বাইরে অনুব্রত মণ্ডলের। এই রকমই আশঙ্কা বিরোধী থেকে শুরু করে শাসক দলের অন্দরের কিছু নেতার, কারণ গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। জানা গিয়েছে নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে তাকে তলব করা হয়েছে। সিবিআই সূত্রের খবরের আগে 4 বার অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠানো হয়, তিনি প্রত্যেকবার হাজিরা এড়িয়ে যান। 6 এপ্রিল নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। এই দিক থেকে আপনাদেরকে বলে রাখি, অনুব্রত মণ্ডল নিজের রক্ষা কবচের জন্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং ডবল বেঞ্চে মামলা করেছিলেন, কিন্তু উভয় বেঞ্চেই তিনি গোহারা হেরে যান। হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে যে করেই হোক না কেন তাকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে। অন্যদিকে তার মধ্যে বকটুয়ের গণহত্যার কাণ্ডেও জড়িয়ে গিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেক্ষেত্রে প্রত্যক্ষভাবে সিবিআই এখনও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়নি, কিন্তু বিরোধী দলসহ অন্যান্য রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন অনুব্রত মণ্ডল এই দিন সিবিআইয়ের নিজাম প্যালেসে যখন হাজিরা দেবেন তখন শুধু বালি পাচার বা গরু পাচার কাণ্ডের জন্যই জিজ্ঞাসাবাদ করবেন না, তাকে বকটুয়ের গণহত্যার কাণ্ড নিয়েও বিভিন্ন প্রশ্ন করবেন সিবিআই আধিকারিকেরা, এবং সেক্ষেত্রে তাকে গ্রেপ্তারও পর্যন্ত করতে পারেন সিবিআই আধিকারিকেরা। সেক্ষেত্রে রাজ্য তৃণমূল নেতৃত্ব রেডি থাকছে পথে নামার জন্য। যদি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই, তাহলে সেক্ষেত্রে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করবে তৃণমূল। এই রকমটাই সূত্রের খবর এখনও অবধি।